لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جهنم يومئذ لها سبعون ألف زمام ما كل زمام سبعون ألف ملك أجرونها رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال جهنم يلقى فيها وتقول هل من مزيد فيضع الله تعالى فيها قدمه فتقول قد 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 بعزتك وجلالك الى آخر الحديث رواه مسلم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব জাহান্নামের পরিচয়, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন, কাঁটাযুক্ত জাকুম গাছ, জ্বলন্ত ফুটন্ত গরম পানি, রক্তপুঁজ মিশ্রিত গরম মানুষের শরীর থেকে বের হওয়া, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদাগাতুল খাবাল বলেছেন, যা সত্য সত্যই দুঃখজনক, ও আরও বিভিন্ন শাস্তি যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার একটি বড় মাধ্যম হলো জাহান্নাম জান্নাত। মানুষ জাহান্নাম এবং জান্নাতের কথা বলে মানুষকে সহজেই যত পরকালমুখী করতে পারে বা মানুষ হতে পারে, এইরকম দুনিয়াতে আর তেমন কোনো মাধ্যম নেই যা শুনলে মানুষ পরকালমুখী হতে পারে। জাহান্নাম যেমন ভয়াবহ, জান্নাত তেমন লাভজনক ও বিলাসবহুল জীবনযাপন, যা মানুষ ভাবতে পারে না।
যা আমরা সময় সাপেক্ষে বলেছি আরও সময়ের ব্যবধানে বলবো ইনশাআল্লাহুল আজিজ। জাহান্নাম, জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, হাজি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এই জাহান্নাম সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছিল। দুনিয়াতে বলা হচ্ছিল যে তোমরা যদি আল্লাহর দেওয়া বিধান না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আজকে এই জাহান্নাম সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছিল। ইসলাহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, ওই জাহান্নামে প্রবেশ করো যে জাহান্নামকে অস্বীকার করছিলে। মানুষ জাহান্নামকে অস্বীকার করে করছে বা জাহান্নামকে মূল্যায়ন করতে পারে না, তা কি মানুষকে শাস্তি দেওয়ার কত জটিল কঠিন ব্যবস্থা আছে তা মানুষ পূর্ণ জানে না, তবে চেষ্টা করলে কিছু অবগত হতে পারবে। সেই জাহান্নাম এই জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের জন্য একজন একটি বড় শত্রু। ওঁত পেতে বসে থাকা কাজটি হয় শত্রুর, যারা আড়ে অন্তরালে বসে আছে সুযোগ পেলেই শত্রুকে হত্যা করবে। আল্লাহ তাআলা জাহান্নামকে ওঁত পেতে বসে থাকা শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লিত্তাগিনা মাআবা, সেখানে থাকবে সীমালঙ্ঘনকারীরা, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, কতদিন থাকবে তা মানুষ জানে না। বিষয়টি স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি, তবে জাহান্নাম হচ্ছে মানুষের থাকার জায়গা, এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জাহান্নামের পরিচয় আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম একটি জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুনের নাম, যেটা খুব দ্রুত গতিতে শিখা নিয়ে জ্বলে উঠে। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশাওয়া, মানুষকে তার ভিতরে দেওয়ার সাথে সাথে চামড়া ঝলসে যাবে, জ্বলে যাবে। আবার জাহান্নাম বলবে, তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা উল্টা মুখে চলেছিলে আল্লাহর দেওয়া বিধান মাননি, তারা কোথায় যাচ্ছ, এইদিকে আসো। জাহান্নাম যখন কথা বলবে, বিষয়টি আলোচনা হবে, তখন এই কথাটি আমরা আবার বলবো। এখানে পেশ করছিলাম জাহান্নামের পরিচয়ে। জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেই দিন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া। মোহাম্মদ, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি, নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলছেন যে জাহান্নাম বলতে একটি আগুনের টুকরো, আগুনের খণ্ডকে বোঝানো হয়, এটাই জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে অন্যত্রে বলেন, কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি? মোহাম্মদ, আপনার কি জানা আছে? আপনি হুতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা,
তা হচ্ছে জ্বলন্ত আগুনের খণ্ড, তা হচ্ছে একটা জ্বলন্ত আগুনের টুকরা। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাপা সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। এটা কি হলো? মানুষ বুঝতে পারছে না জাহান্নাম কি জিনিস। যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কত জায়গায় যে বলেছেন মানুষকে সতর্ক ও সাবধান থাকার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে কত সতর্ক করেছেন মানুষকে, মাঝে মধ্যে বলতেন ফাত্তাকুন নার ওয়ালাও বিশিক্কাতামারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সম পরিমাণ হলেও। খেজুরের ছাল বলতে খেজুরের মূল অংশ এবং খেজুরের বীজ, এর মাঝামাঝিতে একটা তরল অতীব চিকন চামড়া থাকে, অতীব তরল অতীব চিকন। এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইত্তাকুন নার ওয়ালাও বিশিক্কাতামারা, এই খেজুরের বীজের উপরের ওই সরিষা সামান্য সংক্ষিপ্ত অতীব কম স্বল্প অল্প কিছু হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম খুব কঠিন জায়গা। মহান আল্লাহ বলেন জাহান্নাম এমন একটি জায়গা, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমাহুয়া বিমাইয়্যাত, জাহান্নাম এমন একটি জায়গা যে জায়গাতে মানুষ ঢুকে গেলে তাকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, সব দিক থেকে বুঝতে পারবে যে আমি এই অবস্থায় আছি, আগুনে জ্বলছি, যেখানে সব দিক থেকেই মরণ ঘিরে ধরে, তার নাম জাহান্নাম। যেই কথাটি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মারবেও মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। বাঁচারও জায়গা জাহান্নাম নয়, থাকারও জায়গা মরারও জায়গা জাহান্নাম নয়, যেখানে মরাও যায় না, যেখানে বাঁচাও যায় না, এমন একটা জায়গার নাম জাহান্নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন। জাহান্নামের কিছু বিবরণে আমরা জাহান্নামের পরিচয় বুঝতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজাল জিলদিল কাফির ইসনানে ওয়ার বাউনা দেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। তিনি বলেন, ওয়াইনা জিরসাহু মিসলু উহুদিন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত দূর আছে তা মানুষ জানে না। উহুদ পাহাড়ের বিষয়টি মানুষের কাছে অস্পষ্ট আয়াতের মতো, সাবে হাত অস্পষ্ট আয়াতের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই উহুদ দেখতে পাচ্ছি, নহি বহুই হব না, আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে, এ তো জড় বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন, এর কি সারমর্ম অর্থ মানুষ জানে না। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, এ কি, এ কেমন কথা, আমরা তাকে ভালোবাসি, এই বা কেমন কথা। তিনি বলেছেন, কেউ যদি কুকুর লালন পালন করে, স্বাভাবিক খারাপ হলে তার নেকি কমে যাবে 1 কেরাত, 1 কেরাত সমান উহুদ পাহাড়। তিনি বলেছেন, কুকুর লালন পালন করলে নেকি কমে যাবে, কুকুর খারাপ হলে 2 কেরাত নেকি কমবে প্রতিদিন, 1 কেরাত সমান উহুদ পাহাড়। তিনি বলেছেন, মানুষ যদি জানা যায় উপস্থিত হয় তাহলে তার নেকি হবে 1 কেরাত, 1 কেরাত সমান উহুদ পাহাড়। মানুষ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে তার নেকি হবে 2 কেরাত, কেরাত সমান উহুদ পাহাড়। তিনি এইভাবে বলেছেন, কি উহুদ পাহাড়! এই বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, যার প্রশস্ত 4 কিলোমিটার, লম্বা হচ্ছে 8 কিলোমিটার, নিচে কত দূর আছে তা মানুষ জানে না।
তিনি বলেন অইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনা মক্কাত ওয়াল মাদিনা, একজন জাহান্নামের বসার জায়গা 250 মাইল 400 কিলোমিটার। একজন মানুষের বসার জায়গা যদি 250 মাইল 400 কিলোমিটার হয়, তাহলে প্রতি 1999 জন মানুষ যদি জাহান্নামে যায়, আপনি বলুন জাহান্নাম কত বড়। পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার যদি 1999 জন লোক জাহান্নামে যায় আর একজনের বসার জায়গা যদি 400 কিলোমিটার হয়, তাহলে বলুন আপনি জাহান্নাম কত বড়। মহান আল্লাহ বলেছেন ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন। বলেন বিচারের মাঠ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সারা পৃথিবীর মানুষ এবং জিন যত এসেছে আছে আসবে, সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে, দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না। বলেন আপনি জাহান্নাম কত বড়। ইদবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফা তাবিলা গার ফামেহা আও গারেহা বাদা সামিনাম। প্রায় 1 কোটি কিলোমিটার 1 কোটি গুণ ওজনের একটা পাথর, বিশাল একটা পাথরকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে গিয়ে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। এই বাক্যটাকে আপনি কোনোদিন ভেবেছেন? আমরা কথার কথা আল্লাহ রাসূল বলেছেন বিশাল এক ভূখণ্ডের মতো একটা পাথর, বিশাল একটা পাথর 1 কোটি গুণ হতে পারে, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 3 ঘন্টা গেলে কত যেতে পারে? 3 দিন যদি যায় কত যেতে পারে? 3 মাস 3 বছর। বলুন 70 বছর যদি নিচে যেতে থাকে, তাহলে জাহান্নামের গভীরতা কত আপনি বলুন? এটা কি মানুষের হিসাবের মধ্যে? জি না, মানুষের নাগালের বাইরে। জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দু জাহান্নামে যাবে এই কথা ঠিক, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে এই কথা চূড়ান্ত, এর বিকল্প কোনো কথা নেই, ওরা জাহান্নামে যাবেই। তবে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা মুসলমান মুনাফিক, ধোকাবাজ, প্রতারক, চুগলখোর, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, এরা যাবে জাহান্নামের সবচেয়ে নিচে। এ দিয়ে সমাজের ক্ষতি হয়। মুনাফিকি করে আপনার তেমন কোনো লাভ হয় না, সাময়িক টাইমে উভয়ের কাছে আপনি ভালো থাকেন মাত্র, এই তো আপনার মুনাফিকির ফল। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। একটা পাথর যদি 70 বছর যেতে থাকে, তাহলে নিচের স্থানটা কত নিচে হলো এটা মানুষ জানে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা পরিচয় দিচ্ছিলাম সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয়, জাহান্নাম কি, তাতে আমরা বুঝছিলাম জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা, যা কত বড় কত গভীর তা মানুষ জানে না। জাহান্নামে একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, এর নাম জাহান্নাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তাহলে জাহান্নাম কোথাও আছে, যেটা প্রস্তুত রেডি আছে, আছে তো অবশ্যই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন মেরাজে গেলাম ফারায়তুন নার আত্তালাতুন নারা, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নাম তাকিয়ে দেখলাম,
আকসারু আহলিহা নিসা, জাহান্নামের প্রায় মানুষই হচ্ছে মহিলা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু পুরুষ। আপনার অলসতার মাঝে আপনার মেয়ে শত মানুষকে পাপি করছে আপনি বুঝতে পারছেন না? আপনার মেয়ের মুখ দেখলে পাপ হয়, হাত দেখলে পাপ হয়, পা দেখলে পাপ হয়, তার চুল দেখলে পাপ হয়, তার গোটা শরীরটা হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করবেন না, ভুল হিসাব। হিসাব তুলে রাখুন, আপনার হিসাব বিচারের মাঠে টিকবে না। বিত্তশালী হলে স্ত্রী বাজারে বাজারে ঘুরবে, এ কথা কে বলেছে? ধর্মের পাঁচ পয়সা দাম না দিয়ে জান্নাত কিনতে যান, তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখান, এই হিসাব ত্যাগ করতে হবে। সব কিছু ত্যাগ করে ফিরে আসুন, মরলেই জাহান্নাম, মরলেই বিচার। খুব কঠিন দিন সামনে অপেক্ষা করছে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? ভাষা এমন কিছু নেই যা দিয়ে জাহান্নামকে বুঝাতে পারি জাহান্নাম কত কঠিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল কিয়ামা বি জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলহাসাবুন আলফাজেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মাকুলে জেমামিন সাবুন আলফা মালাক, এক এক রশিতে 70,000 ফেরেশতা থাকবেন। তাজরুনহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাবেন। একজন ফেরেশতার ক্ষমতা আপনাকে বুঝাতে অক্ষম। এই গোটা পৃথিবীকে এইভাবে হাত ঢুকে গোটাটাই উল্টে দিতে পারে একজন ফেরেশতার ক্ষমতা, এত ক্ষমতা। একজন জিনি যদি এমন হয়, যারা খায় পেশাব করে, শয়তানি করে, ভালো করে, তারই যদি এত ক্ষমতা হয়, তাহলে ফেরেশতা যারা খায় না, যারা পাপ বুঝে না, তাদের ক্ষমতা কত হতে পারে? যারা একমাত্র আল্লাহর আদেশে চলে, যারা আল্লাহর আদেশের কথার 19-20 করে না, ভুলে গেলেন? এই যে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই জিন, বিলকিসের বসার জায়গাটা কে আনতে পারে তাড়াতাড়ি? আমি পারি। কতক্ষণ সময় লাগবে? বসে উঠতে যত সময় লাগে, হলো না, সময় বেশি লেগে গেল। এই তুমি, আমি চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। চক্ষু খুলে বন্ধ করেন তো কত সময় লাগলো? এটা একটা জিনের কাজ, জিন। আমরা ধরে নিই যে তার সিংহাসনের ওজন 10,000 মন, ধরে নিই 3,000 কিলোমিটার। 3,000 কিলোমিটার পথ একটা জিন নিয়ে আসবে, 10,000 মন ওজনের একটা জিনিস, এর নাম জিন। জিনেরই যদি এত ক্ষমতা হয়, তাহলে ফেরেশতার কত ক্ষমতা তা মানুষ জানে না। এখন আমি আর আপনি যদি ভাবি যে মালাকুল মত আজরাইল মানুষের মাথার পাশে বসে হাত ঢুকিয়ে আত্মা বের করে, তাহলে সারাদিনে কয়জনকে মারবেন? তাহলে আপনি ফেরেশতাকে নিজের মতো বুঝলেন, নিজের মতো বুঝে হবে না। নাম ফেরেশতা মালাকুল মত। আল্লাহ যদি বলেন মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে, সারা পৃথিবীর মানুষের মাথার পাশে গিয়ে আত্মা বের করবেন মুহূর্তের মধ্যে, এর নাম ফেরেশতা। এক একটা রশিতে 70,000 ফেরেশতা থাকবেন, সবাই মিলে টেনে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসবেন। বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠে বিচার হওয়ার পরে জাহান্নাম জান্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়গুলি ভেবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহু আমিন। আল্লাহু সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্য বাদা। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আমাদের বলার থাকতে পারে, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে?
মানুষ না হয় পাপ করে জাহান্নামে যাবে, পাথরের কি দোষ? পাথরকে জাহান্নামে দেওয়া হবে তার দুইটি কারণ। একটি হচ্ছে এমন পাথরগুলি জাহান্নামে দেওয়া হবে যেই পাথরগুলির সাহায্যে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে। এক ধরনের পাথর আছে যেই পাথরে আগুন লাগলে খুব জোরে জ্বলে উঠে, এই পাথরগুলি জাহান্নামে দেওয়া হবে। আরেকটি হচ্ছে আমার আপনার মতো বোকা মানুষগুলিকে আরো বোকা বানানোর জন্য। যত ইট পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে বিচারের মাঠে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে সব ছবি মূর্তিতে বিচারের মাঠে আপনাকে পিটিয়ে হত্যা দিতে বলা হবে। আপনার তো হুঁশ বুদ্ধি নেই, মাথায় গোবর ঢুকে আছে, নইলে আপনি এত ছোট নিম্নের কাজ করতে যান, নিচু কাজ করতে যান, কাজ পাওয়া যায় না দুনিয়াতে কিছু। শিক্ষা অর্জন করেছেন এই জন্য যে বাপের ছবিকে সুন্দরভাবে সাজিয়ে ঝুলিয়ে রাখবেন। আপনাকে আমি বলিনি, আপনি ভুলে গেলেন? ওই ছেলেই কুসন্তান, ওই ছেলেই কুসন্তান, ওই ছেলেই কুসন্তান, ওই ছেলে বন্য বর্বর অসভ্য অশিক্ষিত সন্তান, যেই ছেলে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে অ্যালবামে আরো কিছুতে রেখেছে, এ হলো বন্য, এ বর্বর, এ অসভ্য, এ কুসন্তান। সুসন্তান কে? শিক্ষিত কে? হুঁশিয়ার বুদ্ধিমান কে? যেই ছেলে বাপকে কবর দিয়ে এসে বাড়িতে এসেই বাপের একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, তাকে ছিঁড়ে টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে হাত তুলে, আল্লাহুম্মা ইগফির লি অরফা দারজাতাহু ফিল মাহাদিন ওয়াসলাহু ফি কবরিহি ওয়ানাবির লাহু ফিহি। হে আল্লাহ, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে দেখো ওইভাবে যেইভাবে তারা আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। রব্বি ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আরহামহু, তুমি তার প্রতি রহমত নাজিল করো। ওয়াফি, তুমি তাকে মাফ করো। ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসালু বিল মাইও সালজাল বারাত কামা নাক্কাইতা সবল আমি জমিনের দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। ওয়াবদালহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ওয়াহালান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহু জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজহু মিন আযাবিল কবর ও মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এই ছেলে হলো সুসন্তান। যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে সবকে বিচার মাঠে আবার আল্লাহ তাআলা তৈরি করবেন, তৈরি করে আপনাকে পিটাবেন আর বলবেন আত্মা দাও, তুমি তৈরি করলে কেন? আমি এটা জিম্মেদারি দিয়েছি, পিটানো হবে আর বলা হবে আত্মা দাও। মানুষের পক্ষে আত্মা দেওয়া সম্ভব হবে না, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা মূর্তির ভিতরে আত্মা দিবেন। আপনি যদি আপনার চাচার মূর্তি তৈরি করেন 10,000, তাহলে আল্লাহ বিচারের মাঠে 10,000 মূর্তি তৈরি করবেন, এবং প্রত্যেকটার ভিতরে আত্মা দিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে বলবেন যে তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর বাপ তোর চাচাকেও দিয়েছি, দেখ এখন কেমন লাগে। এই জন্যই আমি জাহান্নামে দিব পাথর, সাত করে পাথর দিয়ে তুই তোর বাপের মূর্তি তৈরি করেছিলি ঠাকুর অনুকূল চন্দ্র। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে আছে ঠাকুর অনুকূল চন্দ্র। সাত করে যতই ঠাকুরের মূর্তি তৈরি করা হোক না কেন, বিচারের মাঠে কেউ টিকতে পারবে না, সবাইকে জাহান্নামে দেওয়া হবে অপমান করার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি পাপ করলো? পাথর এই জন্য আপনাকে আমাকে বোকা বানানোর জন্য।
পাথর জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কেউ খালি যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াই জাহিম, তোমরা এদেরকে ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। বাক্যগুলিতে আল্লাহ বলছেন মনে হচ্ছে যেন রাগ করে বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে দিয়ে যাওয়া হবে। আপনার বলার থাকতে পারে, বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে? জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? জাহান্নামে বেঁধে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজেই চলে যাব এতে, আপনার ওই জেলে হাজতে আমার হাত যেন বাঁধা না হয়, দেশের লোক দেখবে মুজিবুর বিএসসির হাত বাঁধা আছে, এটা আমার অপমানজনক ব্যাপার, আমি এমনিতেই যাব। জাহান্নামে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেন? কেউ কি বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে? জি না, অপমান করার জন্য। দেখবে সারা পৃথিবীর মানুষ ফেরাউনের হাত বাঁধা আছে, দেখবে সারা পৃথিবীর মানুষ মহারানী এলিজাবেথ ভিক্টোরিয়ার হাত বাঁধা আছে, দেখবে সারা পৃথিবীর মানুষ 17টা দেশের সদস্য 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধী পিছনে হাত বাঁধা আছে। কারো ক্ষমতা হবে না হাত খুলে দেওয়া। সেদিন এমন দিন নয় যেদিন কেউ কিছু বলতে পারবে, সেই দিনের নাম আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিহি শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযনিল্লাহ, আজ একা ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না, এর নাম বিচারের দিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই সময়ে জাহান্নাম কথা বলবে, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম কথা বলতে পারে। মহান আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশাওয়া তাদুমান আকবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম বিচারের মাঠে বলবে, যারা উল্টা মুখে চলেছে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে জাহান্নাম বলবে, কোথায় যাচ্ছ? আমি তো প্রস্তুত তোমার জন্য, আসো। জাহান্নাম এই কথা বলবে, তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তুলকা জাহান্নামু ওয়া তাকুলু হাল মিন মাযীদ, বিচারের মাঠে মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ, আর বলতে থাকবে জাহান্নাম হাল মিন মাযীদ, আর কি কিছু আছে? অন্য জায়গাতে এসেছে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে, হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে জাহান্নামীকে দিতে থাকবেন আল্লাহ, ফেরেশতাগণ দিতে থাকবেন, আর আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হাল মিন মাযীদ, আর কি কিছু আছে? তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াদাহু রাব্বুল ইজ্জাতে ফিহা আদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, ফায়ানযাবি বাযু ইলা বাযিন, তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে আঁটুসাঁটু হয়ে যাবে জাহান্নাম, এবং বলতে থাকবে কাত 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 বেইজ্জতে কো কারামে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি জাহান্নাম পূর্ণ, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি জাহান্নাম পূর্ণ, আমি পূর্ণ হয়েছি, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, আরও বোঝা যাচ্ছে যে আল্লাহর পা রয়েছে, আল্লাহ নিরাকার নন, কথাটি নগদ মিথ্যে, আল্লাহর আকার আকৃতি আছে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে, আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, ফাকালাতিন নার,
জাহান্নাম তর্ক বিতর্ক করে আল্লাহকে বলবে, ও সিরতু বিল জব্বারিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী গৌরবী বদ মানুষগুলিকে দেওয়া হলো কেন? এর কারণ কি? তর্ক বিতর্ক করে জাহান্নাম আল্লাহর সামনে বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নাম আনতি গাজাবি ইন্নাম আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, জাহান্নাম তুমি আমার রাগ, আমি রাগ প্রকাশ করি তোমাকে দিয়ে, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, ওয়া দেব বেকে মানাসাও মিন ইবাদি, আমি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছে শাস্তি দিয়ে থাকে আমি দেবই, এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিদাল হার ফাবরে দুবি যোহরে, তিনি বলছেন সঙ্গী সাথী সাহাবীগণ যখন রৌদ্র খুব বেশি হয়ে যাবে গরমের দিন তখন তোমরা যোহর একটু দেরি করে পড়ো, কেন? ইন্না মিন ফাইহি জাহান্নাম, এই তাপটা এই প্রখরতা এটা হচ্ছে জাহান্নামের ভাব, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে ফাওয়াজার আল্লাহ বে নাফসাইন অভিযোগে বলেছিল রব্বি তাকল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে প্রতিপালক, আমার কিছু অংশকে কিছু অংশ ধরে খাচ্ছে, একটু আমার কথা শুনবেন কি? আমার ভিতর যে শাস্তি আছে এটা একটু হালকা করবেন কি? আমি জাহান্নাম তোমার দরবারে অভিযোগ করছি, আমি আগুনকে ধরে নিয়ে থাকতে পারছি না, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আমার একটু অভিযোগ শুনবেন? ফাওজান আল্লাহ বে নাফসান, তখন আল্লাহ বলেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ মেনে নেওয়া হলো, দুইটি শ্বাসের সুযোগ দেওয়া হলো, নাফসিন ফি সাইফে ও নাফসিন ফি শীতায়, তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে সারা পৃথিবী ছয় মাস গরম থাকবে, তুমি একবার শ্বাস ধরবে তাহলে সারা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে, বা একথার অর্থ হলো এই যে ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে, তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে, এটা গরম আর ঠান্ডা বুঝতে পারছেন আপনি? জাহান্নামের শ্বাস যেভাবে আসছে, তাহলে জাহান্নাম কি জিনিস যার শ্বাসে ছয় মাস ঠান্ডা থাকে পৃথিবী আর ছয় মাস গরম থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম্মা খালাকান নারা, যখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন তখন বললেন জিব্রাইল জি ইযহাব ফানজুর ইলাইহা, জিব্রাইল আসো জাহান্নাম দেখো, ফাযাহাবা নাযারা ইলাইহা, জিব্রাইল জাহান্নামের পাশে গেল জাহান্নামকে দেখলো, ফাজ্জা এবার আল্লাহর নিকটে ফিরে এসে জিব্রাইল বলছেন রাব্বি ইজ্জাতে, হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লায়াসমা বিহা ফায়াত খুলহা, কেউ শুনবে জাহান্নামে যাবে এটা নয়, কেউ যদি জাহান্নাম তো দেখা দূরের কথা, জাহান্নামের কথা যদি শুনে তাহলে জাহান্নামে যেতে চাইবে না, হায় হায় তুমি করেছো কি, জাহান্নামের একদিক আর একদিককে ধরে খায়, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে গিলে খায়, এটা কি সম্ভব? এখানে কি মানুষ যাবে? এটা যদি মানুষ শুনে তাহলে কেউ যেতে চাইবে না, ফাহা ফাহা বিশ্বাস। এইবার আল্লাহ তাআলা প্রবৃত্তি দিয়ে মনের ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরে দিলেন, বললেন জিব্রাইল ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও এবার জাহান্নামকে দেখো, ফাযাবা ফানাযারা ইলাইহা, জাহান্নামের পাশে জিব্রাইল গেলেন জাহান্নামকে দেখলেন, ফাযা দেখে এসে বলছেন রব্বি ওয়াইজাতে, হে আমার প্রতিপালক তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, খাসিত আমি ভয় করছি, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কোনো মানুষই বাঁচবে না সবাই জাহান্নামে যাবে, কোনো মানুষই বাঁচবে না সবাই জাহান্নামে যাবে, আমি ভয় করছি তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম, মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে?
জুমায় বলে গেছিলাম সেই দিন দাড়ি কাটবেন না, কয়েকবার কেটেছেন বলেন তো? আপনি মনের বিরোধিতা করেন না মানে দিন রাত করছেন? সেদিন আপনাকে বলিনি আপনার স্ত্রী যেন বাইরে না যায়? সেদিনও বাজারে গেছে, আগামীকালকে যাবে। আপনার স্ত্রী মন মতো চলে না মানে, আপনি চলে না মানে দিন রাত চলছেন। এই জন্য জিব্রাইল বলছেন, আমার ভয় হচ্ছে তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদা মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? আপনার প্রতি জিব্রাইল আস্থা রাখেন না, আপনি মনের বিরোধিতা করতে পারবেন না, এই কথাই জিব্রাইল বলছেন। তাই বলছেন যে কেউ যে বাকি থাকবে না, সবাই যে জাহান্নামে যাবে, যে না মানুষই পারে মনের বিরোধিতা করতে, জিন পারে, ফেরেশতা পারে না, পশু প্রাণী পারে না, মনের বিরোধিতা করতে কে পারে? মানুষই পারে। সব মানুষ জাহান্নামে যাবে এ কথা নয়, এটা জিব্রাইলের ধারণা আপনার উপরে যে মানুষ মনের বিরোধিতা করতে পারে না। পারবে কি? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। যদি আপনাকে বলেছিলাম সেদিন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, আপনি কি ছাড়তে পেরেছেন? তাহলে আপনি মনের বিরোধিতা করেন করেন না, মন যেটা বলে সেটাই করেন। এরই নাম জাহান্নাম, এরই নাম জিব্রাইলের মন্তব্য। বলেন কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের বিষয়টি অতীব জটিল। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, ফাল্লামান নাজেজা জলুদহুম বাদাল্লাহুম জলুদান গাইরাহা। মানুষ যখন জাহান্নামে যাবে তখন প্রতিদিন 70 বার তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আবার ঠিক করা হবে। জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আবার ঠিক করা হবে। মহান আল্লাহ বলেন, সাউহিকুম সাউদা, জাহান্নামে বিশাল বিশাল আগুনের পাহাড় আছে, তাকে উঠতে বলা হবে, তাকে নামতে বলা হবে, তাকে উঠতে বলা হবে, তাকে নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, আলাইহিম নারুম মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা, বিশাল বিশাল জাহান্নামের ভিতরে আগুনের খুঁটি তৈরি করা আছে, এই খুঁটির সাথে এই জাহান্নামীদেরকে বেঁধে আটকে রাখা হবে। এ হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকুজুন্নার মিন কাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাখন পর্যন্ত, অমিন মান তাকুজুন্নার ইলা রুকবাতাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিন মান তাকুজুন্নার ইলা হাকওয়াইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে নাভি পর্যন্ত, অমিন মান তাকুজুন্নার ইলা তারকওয়াতাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত। তাহলে জাহান্নামের আগুনে মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারকুম জুজুনিন সাবিনা মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুনের ক্ষমতা এর চেয়ে 69 গুণ বেশি। জাহান্নামের আগুনের তো ক্ষমতা বেশি হয়, আপনি যে বাড়িতে আগুন ব্যবহার করেন তারই কম বেশ আছে এটা আপনি বুঝতে পারেন। খড়খড়ি খড় দিয়ে, পোয়াল খড় দিয়ে, আপনার চারা অর্থাৎ শস্য ধানের খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠখড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠখড়ি দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেল দিয়ে ভাত রান্না করলে এবার সময় বেশি লাগবে। তাহলে আপনার কাছে আগুনের ক্ষমতার কমবেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এটা দিয়ে যথেষ্ট হবে না, তখন আল্লাহ রাসূল বলেন, না এর চেয়ে 69 গুণ বেশি করা হয়েছে। এক গুণ বেশি করা হলে কত শক্তিশালী হবে, তাহলে কত বেশি করা হয়েছে জাহান্নামের আগুনের ক্ষমতা। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতা জাক্কুম তামুল আসিম, নিশ্চয় জাহান্নামের এই জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য, পাপীরা খাবে এই জাক্কুম গাছ, পাপীরা খাবে। কাল মহলে এগলি ফিল বতুন কা গালিল আমিম, এই গাছগুলি হবে তেলের তলানির মতো, সরিষার তেলের নিচে তলানি থাকে, এইটা হবে এরকম এই গাছগুলি। ও যখন খাবে তখন এত গরম যে একবারে পেটে ফুটে উঠবে,
গরম পানি যখন পাতিলের নিচে থাকে, গরম আগুন যখন পাতিলের নিচে থাকে, তখন ওই পাতিলে পানিটা যেভাবে ফুটে উঠে, জাক্কুম গাছ ভিতরে যাওয়ার সাথে সাথে এইভাবে ফুটে উঠবে। আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতি মানুষের জন্য ভালো না এই জাক্কুম গাছ মানুষের জন্য ভালো? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা ফিতনাতান লিজ-জালিমিন, নিশ্চয় এই জাক্কুম গাছ পাপীদের জন্য পরীক্ষা, পাপীদের জন্য বিপদ। ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় এই জাক্কুম গাছ জাহান্নামের একবারে নিচ থেকে গজিয়ে উঠে, আগুনের ভিতরে গাছ গজাতে পারে, জি পানির ভিতরে ঘাস গজাতে পারে। আমরা চাপায় নব রাজশাহীর ভাষায় তাকে দম বলি, 5 হাত 10 হাত 15 হাত 20 হাত পানির নিচে একটা ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসছে। তাহলে পানির ভিতরে যদি ঘাস গজাতে পারে, তাহলে আগুনের ভিতরেও গাছ গজাবে, তার নাম জাক্কুম। মহান আল্লাহ বলছেন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানের মাথাকে দেখিনি, আল্লাহ এই কথা বলে আমাদেরকে কি বুঝাতে চাইলেন? আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ যা বলছেন তা আমরা ঠিক মনে করিনি। তিনি বলছেন, আল মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত সুন্দর, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ ফেরেশতাকে দেখেনি। লোকটা বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, তো পরীকে তো কেউ দেখেনি। তাহলে মানুষ রূপক কথা বলে, আল্লাহ এখানে রূপক কথা বলছেন? জি না, সব বিদ্বান বলেছেন যে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো, মানে এটা খারাপ, এটা খুব ঘৃণিত। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে মানুষকে গরম পানি পান করতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসুকু মান হামিমা ফাকাতামাহুম, তাদেরকে গরম পানি দেওয়া হবে, বলা হবে পান করো। যখন দেওয়া হবে জাহান্নামে, তখন খেতে চাইবে, 40 বছর খেতে চাইলে তাকে কাঁটাযুক্ত জাক্কুম গাছ দেওয়া হবে, মুখে বেঁধে যাবে, না ভিতরে যাবে না বাইরে আসবে, তখন চিৎকার করতে থাকবে। 1000 বছর চিৎকার করার পরে তাকে গরম পানি দেওয়া হবে, এই গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে একবারে সব নাড়ি ভুঁড়ি গোস্ত ঝরে পড়ে যাবে, শুধু থাকবে হাড়। এর নাম জ্বলন্ত উত্তপ্ত গরম পানি। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইনকাল মৌলে, তারা চিৎকার করে পানি চাইতে থাকবে, পানি চাইতে চাইতে 1000 বছর পরে তাকে এই গরম পানি দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে। মহান আল্লাহ বলেন, ফাতুস্কা মিন আইনিন আনিয়ে, তুস্কা মিন আইনিন আনিয়ে, তাকে জ্বলন্ত উত্তপ্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামে দেওয়া হবে মানুষকে রক্ত আর পুঁজ, রক্ত আর পুঁজ খেতে দেওয়া হবে। মহান আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা যা গুসসাতিন, নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, আমার কাছে রয়েছে কাঁটাযুক্ত জাক্কুম গাছ, আমার কাছে রয়েছে রক্তপুঁজ মিশ্রিত গরম পানি, এটা হলো রক্ত আর পুঁজ। মহান আল্লাহ বলেন, ওয়াইস্কা মিন মাইন সাদিদিন ইয়াতাজাররা ওয়ালা ইয়াকাদু ইসিগুহু, তাকে পান করতে দেওয়া হবে রক্ত এবং পুঁজ, সে ঢক ঢক করে পান করতে চাইবে কিন্তু সে পান করতে পারবে না। মানুষের পান করা বস্তু হচ্ছে রক্ত এবং পুঁজ। মহান আল্লাহ বলেন, রক্ত পুঁজ যখনই সে ইচ্ছা করবে পান করার, তখন তার পক্ষে সম্ভব হবে না। গিলাসটা তার মুখের পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে যাবে আর উপরের ঠোঁটটা জড়িয়ে চাঁদিতে যাবে, এখানে উঠে যাবে। আপনারা জানেন যে পলিথিন কাগজ, ইউরিয়া পলিথিন কাগজে যদি আপনি আগুন লাগান, তাহলে দেখবেন যে টপ 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 করে কিছু পড়ছে আর উপরে জমা হয়ে জড়িয়ে আসছে। পানি দেওয়ার সাথে সাথে মানুষের ঠোঁটটা, মুখের ঠোঁটটা একটা উপরে যাবে,
একটা নিচে যাবে আর শরীর থেকে টপ টপ করে ঝরে পড়বে যেটা, সেটার নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে রাদাকাতুল খাবাল পান করতে দেওয়া হবে। সেটা কি? উসারাতুম মিন আহলিন নার, এই জাহান্নামের রক্ত এবং পুঁজ যেটা শরীর থেকে ঝরে পড়ছে এটা ফেরেশতারা ধরে রাখবেন, এটা পান করতে চাইলে পান করতে দেওয়া হবে। এটা হলো রক্তপুঁজ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ হবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। তিনি বলেছেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। তিনি বলেছেন জাহান্নাম থাকবে হাতুড়, যাকে মাকামে বলা হয়েছে। আগেকার মানুষ আপনাদের এলাকায় গরু গাড়ি চাকা বাঁধার জন্য আসত, কাঠ দিয়ে রাজশাহী চাঁপাই নবমজের মানুষ গরু গাড়ি বানাতো, বাহির থেকে একটা খুব বড় হাতুড় দিয়ে মারতো, তার নাম তারা ঘন বলতো, বিশাল একটা হাতুড়, তাকে দিয়ে জাহান্নামের লোকগুলিকে পিটানো হবে। জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করলাম, সংক্ষিপ্ত জাহান্নামের পরিচয় পেশ করলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, জাহান্নাম খুব ভয়াবহ স্থান। আপনাকে আমি কী দিয়ে বুঝাই? কবর যত কঠিন, যা কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন বলতেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তিনবার কেউ যদি বলে তাহলে জাহান্নাম পাল্টা বলবে আল্লাহুম্মা জিরহু মিন্নি, হে আল্লাহ তুমি আমার থেকে তাকে বাঁচিয়ে নাও। আপনি সকাল সন্ধ্যা বলতে শিখুন তিনবার আল্লাহুম্মা জিরনি মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম আউযুবিকা মিন আযাবিল কবর। আপনি সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়ুন। আপনি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। আপনি বলবেন সময় বিছানে শোয়ার সময় আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক, আল্লাহ তুমি আমাকে বিচারের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী সবাইকে আমরা খুতবার শেষ অংশে এসে বলছি, আপনারা দিন রাত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, দোয়া পড়ুন, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতশীল, তোমার রহমতের অভাব নেই, তোমার দয়ার অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তুমি আমাদের প্রতি একটু বিশেষ দয়া করে আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদেরকে এই জাহান্নামের মতো ভয়াবহ জায়গা থেকে রক্ষা করো। তোমার দরবারে আন্তরিকভাবে এই জুমার খুতবার শেষ অংশে এসে এ দাবি, এ দাওয়া, এ দোয়া রাখলাম, তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের জুমার খুতবা শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।